হঠাৎ ঘোরাঘুরির এটা হচ্ছে শেষ পার্ট। তো গত ভিডিওগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওগুলো দেখার জন্য। তো হঠাৎ ঘোরাঘুরি যে করতে বেরিয়েছিলাম সেটারই সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট যেটাই বলেন, কিন্তু আজকে শেষ। তো এখন তো আমরা কোথায় আসছি সেটা দেখালামই। আমরা আসলে মূলত এখানে খেতে এসেছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখানে খাবো, তো খাওয়ার জন্যই এখানে আসছি। তো যেহেতু এখানে আসছি আর আমি এখানকার পরিবেশটা একটু ভিডিও করব না সেটা তো হয় না, তাই এখান থেকে ও একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখানে কি খাবো সেটা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে, কি খাবো বা কি খাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা বসেছিলাম 5-7 মিনিটের মতো, তারপরে হচ্ছে আমাদের খাবার চলে আসছে, চলে আসছে বলতে গিয়ে আনতে হয় সেখান থেকে। তো সেখান থেকে সেটা নিয়ে আসছে, এখন আমরা দুজনে খাবো। এখানে ছিল খিচুড়ি হাফ প্লেট করে, আর ছিল একটা চিকেন কাবাব, একটা হচ্ছে ডিম চপ, আর এই যে একটুখানি শশা। তো এই যে আমরা দুজনে খাওয়ার জন্য নিয়ে নিলাম, আর একটা ই ছিল স্প্রাইট বা 7-আপ কিছু একটা ছিল, যদিও আমার নামটা এখন মনে নেই। তারপরও মানে আমরা এটুকুই খেয়েছিলাম। তো এখানে হাফ প্লেট হলেও পরিমাণে ওরা বেশ ভালোই দেয়, মানে একজনে একদম ভরপেট খাওয়া যায়। আমাদের তো একদম মানে সেরকমভাবে হয়েছিল, একটু কম হয়নি আলহামদুলিল্লাহ, অনেক মজা করে একটু তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আর তখন যেহেতু পেটে খিদাও ছিল আরও বেশি ভালো লেগেছিল। তো কি বলবো, আসলে আজকের ভিডিওটাতে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ একটু ঠান্ডা জ্বরের প্রবলেম, যার জন্য আসলে কথা বলতে একটু মুখে বেঁধে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা খেতে বসছি বাহিরে, একদমই খোলা একটা স্পেস। এখানে হচ্ছে অনেক মানুষজনের ভিড়, এই যে অনেক মানুষজনের ভিড়, কেউ হচ্ছে বসে খাচ্ছে, আর বসার জায়গা না থাকলে কেউ দাঁড়িয়ে খাচ্ছে। তো আমরা ব্যাপারটা খুব এনজয় করেছি সত্যি কথা বলতে, আমি তো অবশ্যই এনজয় করেছি। সেদিন ঘুরতে বের হয়ে যে কত কী দেখলাম আমরা, কত মানুষের ঝগড়া দেখলাম, কত মানুষের ভালোবাসা দেখলাম, কত মানুষের কত কী দেখে আমরা হচ্ছে খেয়ে এখানে আসছি কোক নেওয়ার জন্য। আর এই যে কোক নিয়ে নিচ্ছে সেটা, তো আমরা এখান থেকে কোক নিলাম, কোক নিয়ে কোকটা খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে গিয়েছি, না কোক হাতে নিয়ে বের হয়েছিলাম। তো বের হয়ে হচ্ছে রাস্তার ওপাশে যাব। তো যেহেতু আমরা রাস্তা পার হতে হবে, ওই পাশে গিয়ে আমরা রিক্সা নিব। তো এই যে এপাশ দিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে হচ্ছে আমরা দুজন কথা বলছিলাম। তো আমরা যেহেতু সেদিন দুপুরবেলা খেয়ে তারপর বেরিয়েছি, তো ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ ঘুরার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়নি। তো ইনশাল্লাহ আরও একদিন যাবো, গিয়ে এরকম হঠাৎ ঘোরাতে ভালোই লেগেছিলো, তো সেই রকম হঠাৎ আরেকটা ঘুরন দিব। তো এখানে হচ্ছে আমরা রাস্তা পার হয়ে নিলাম, আর এই যে এই পাশে হচ্ছে ফুলগুলো বিক্রি করছে, যে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা একটু ফুল নিয়ে নিলাম হাতে পরার জন্য। তো এখানে আসলে অনেক এই যে সামনের দোকানগুলোতে ভালোই দাম চাচ্ছিলো, এখান থেকে নিতে চাচ্ছিলাম, তো ওনারা বেশ ভালোই দাম চায়, এই জন্য আর এখান থেকে নেইনি। তো এই পাশে এসে তারপরে হচ্ছে এই খালার কাছ থেকে নিয়েছিলাম দুইজনে দুইটা ফুল হাতে পরার জন্য। তো উনি হচ্ছে ফার্স্টে বললো দিবে না, 20 টাকা করে চাচ্ছিলো, তো আমরা 15 টাকা করে দুইটা মালা নিয়েছিলাম। তো মালাগুলো যদিও বাসে আর আসা হয়নি, রাস্তায় ফেলে দিয়ে আসতে হয়েছিল, কারণ হচ্ছে মানে কি বলবো, কেমন যেন একদম নষ্ট হয়ে গিয়েছিলো, কালো কালো হয়ে গিয়েছিলো, তো এটা আর বাসায় আনতে পারিনি। তো এই যে এখানটায় গিয়ে একটু বসবো, বসে তারপরে হচ্ছে একটু রেস্ট নেব, যেহেতু খাওয়াটা সেখান থেকে খেয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছি, তাই আর আমাদের রেস্ট করার সুযোগ হয়নি। তো এখানে হচ্ছে এসে তাকে বলছিলাম আমাকে মালাটা হাতে পরিয়ে দেওয়ার জন্য, তো পরিয়ে দিতে গিয়ে দেখি যে আমার হাতের এই জায়গাটা কাটা, এটা কী করে কেটেছিল ভুলেও গিয়েছি। তো হঠাৎ ক্যামেরাতে এমনি বোঝা যায় না, ক্যামেরাটা ধরেছি তখন অবশ্যই দেখা গিয়েছে। তো
এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, বাসায় চলে আসব। এপাশে এসে আমরা রিক্সা নিয়ে নিলাম আর এখন হচ্ছে বাসায় যাচ্ছি। তো যে বাসায় যেতে যেতে কি হয়েছে সেটা একটু বলি। আমরা তো সেদিন বের হয়েছিলাম, প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রচণ্ড জ্যাম ছিল সেদিন। আমরা যেখানে যাচ্ছিলাম রিক্সা পেতে আমাদের খুব কষ্ট হচ্ছিল, তো সেজন্য হচ্ছে আমাদের সময়টা অনেকক্ষণ লেগেছে। তো এই যে গুলিস্তান দেখতে পাচ্ছেন, তো গুলিস্তানের এই সাইডগুলোতে হচ্ছে আর তখন জ্যাম ছিল না, মানে জ্যাম ছিল কিন্তু এই সময়টাতে জ্যাম ছিল না, রিক্সা ছেড়ে দিয়েছে। তো রিক্সা ছাড়ার পরে একটু যখন সামনে গেলাম আবার, তখন আবারও জ্যামে পড়েছি। তো যেহেতু জ্যামে আটকে পড়েছিলাম, আমরা বসেছিলাম, বসে থেকে কি করব, এইভাবে তো রিক্সার যেই এটা থাকে ওটা তো উঠানো। আমরা দুজন বসে এরকম গল্প করছি আর এই যে ভিডিও করছিলাম, তো হঠাৎ করে রিক্সাটাও ছেড়ে দিয়েছে। আর এই সময় হচ্ছে পিছন থেকে এক ছিনতাইকারী এসে আমার কানের দুল ধরে এত জোরে টান দিল, মানে আমি তো জোরে চিৎকার করে উঠলাম। পরে সীতা বললো কি হয়েছে, তারপর দেখে যে চোর মানে হাতটা মাত্র সরালো। তো তারপর তো আমরা বাসায় চলে আসলাম, আর এই যে আসার সময় হচ্ছে এই ছোটো ছোটো জিলাপি নিয়ে আসছিলাম আর বাসায় এসে পিঠা ভেজে নিলাম, ভেজে তারপরে খাচ্ছিলাম আর ওইগুলা নিয়ে গল্প করছিলাম যে আজকে আমাদের যে ছিনতাইকারীর কবলে পড়েছি। যদিও কানের দুলটা নিতে পারিনি কিন্তু আমার কানে প্রচণ্ড ব্যথা হয়েছিল, মনে হচ্ছিল যে কানটা আরেকটু হলে ছিঁড়ে নিয়ে যেত এরকম। তো এই ছিল আমার আজকের ভিডিও, জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আমি যদিও ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও দিয়েছি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে তো অবশ্যই ভুলে যাবেন না। আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। অসুস্থ কণ্ঠে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।